আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে গিয়ে বুটানি, অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র বুটানির যে আমরা চতুর্থ অধ্যায় পড়ছিলাম অণুজীব। আমি তো লাস্ট মনে পড়ে যতটুকু ভাইরাসে T2 ভাইরাসের গঠনে এসে শেষ করেছিলাম। তো তারপরে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে ভাইরাসের বংশবৃদ্ধি, ভাইরাসের বংশবৃদ্ধি। অ্যাকচুয়ালি আমরা ভাইরাসের বংশবৃদ্ধিটাকে দুইটা হেডিংয়ে ভাগ করি। অ্যাকচুয়ালি ভাইরাসের যে আমরা বলি বংশবৃদ্ধি, এটা অ্যাকচুয়ালি আমরা ভাইরাসের বংশবৃদ্ধি বলতে পারি না, অ্যাকচুয়ালি এটা হবে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। আসলে বংশবৃদ্ধি বলতে যে যে জিনিসগুলাকে বোঝায় ওই ওই জিনিসগুলোর মাঝে কিন্তু তার সংখ্যাটা বাড়ে না, বংশবৃদ্ধির মাধ্যমে সংখ্যা বাড়ে। বাট ভাইরাস কিন্তু আমরা কখন এটাকে বংশবৃদ্ধি বলবো, যখন একটা সজীব কোষ সে কী করবে, নতুন অপত্য কোষ তৈরি করবে। ধরো এটা একটা সজীব কোষ, সে যদি নতুন অপত্য কোষ তৈরি করে তাহলে এটাকে আমরা বলতেছি বংশবৃদ্ধি। বাট ভাইরাসের কিন্তু বংশবৃদ্ধি না, ভাইরাসের এটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি। তার কারণ হচ্ছে গিয়ে আমরা জানি ভাইরাস অকোষীয়, তার নিজস্ব কোনো অঙ্গাণু নাই, শুধুমাত্র নিউক্লিয়িক অ্যাসিড আর তার চারপাশে ক্যাপসিডের প্রোটিনের আবরণ ছাড়া তার নিজস্ব কোনো অঙ্গাণু নাই। এই কারণে কোনো একটা ভাইরাস নিজে তার কোনো বংশ তৈরি করতে পারে না বা নতুন ভাইরাস জন্ম দিতে পারে না। এটার জন্য সে অবশ্যই কোনো একটা পোষক কোষের সাথে সংযুক্ত হয় বা কোনো একটা পোষক কোষকে আক্রমণ করে পরে ওই পোষক কোষের যে সকল কোষীয় অঙ্গাণু আছে ওইগুলাকে ব্যবহার করে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করে বা ভাইরাস সংখ্যায় বৃদ্ধি পায়। এই জন্য ভাইরাসের এটাকে আমরা বংশবৃদ্ধি বলি না, বলি সংখ্যা বৃদ্ধি। তো যাই হোক, ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটাকে আমরা দুইটা পদ্ধতিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে লাইটিক চক্র, তোমরা জানো এটা, আরেকটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তার মানে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গিয়ে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তো তোমাদের সৃজনশীলে মেইনলি যেটা আসে এটা হচ্ছে গিয়ে লাইটিক চক্র। আমি এই লেকচারটাতে মেইনলি লাইটিক চক্রটা নিয়ে আলোচনা করব। তো সাধারণত লাইটিক চক্র কারা করে, যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে লাইটিক চক্র কারা, কোন কোন ভাইরাসগুলা করে, অ্যাকচুয়ালি সাধারণত আমরা জানি যে টি সিরিজের ভাইরাসগুলা, যেমন হচ্ছে T2, T4, T6, এগুলা লাইটিক চক্র করে। লাইটিক চক্র মানে কি, লাইটিক শব্দটা আসছে লাইসিস থেকে, লাইসিস মানে হচ্ছে বিদারণ করে ফেলা বা ভেঙে ফেলা। তো এই সকল ভাইরাসগুলা যে পোষক কোষকে আক্রমণ করে সংখ্যা বৃদ্ধি করে ওই পোষক কোষকে ভেঙে ফেলে, লাইসিস করে ফেলে, এই কারণে এই চক্রটার নাম হচ্ছে গিয়ে লাইটিক চক্র, বা এটাকে ভাইরুলেন্ট চক্র বলা হয়। কেন ভাইরুলেন্ট, ভাইরুলেন্ট মানে হচ্ছে গিয়ে যে পরিমাণ ভাইরাস, মানে ইটস দ্য অ্যামাউন্ট অফ ভাইরাস হুইচ কজেস ডিজিজ, মানে হচ্ছে গিয়ে যে পরিমাণ ভাইরাস, অথবা এটা শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে না, যে কোনো অণুজীবের ক্ষেত্রে যে পরিমাণ অণুজীব কোনো একটা রোগ সৃষ্টি করতে পারে বা কোনো একটা ডিজিজ করতে পারে, দিস ইজ কল্ড ভাইরুলেন্ট। তো এটাকে আবার ভাইরাসের ভাইরুলেন্ট ফেজও বলে বা ভাইরুলেন্ট চক্র বলে। কেন বলে, কারণ এই চক্রটা ঘটাইয়েই কিন্তু আলটিমেটলি ভাইরাস পোষক কোষে, পোষক কোষের ক্ষতি করে থাকে বা আমাদের যদি আক্রমণ করে, আমাদের পোষক কোষকে আক্রমণ করে তাহলে এখানে ডিজিজ করে থাকে বা রোগ সৃষ্টি করে। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ভাইরুলেন্ট চক্র বা ভাইরুলেন্ট ফেজ। তো আমরা বলছি T2 মানে টি সিরিজটা সাধারণত কী করে থাকে, এই লাইটিক চক্র করে থাকে। তো আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা টি সিরিজের ভাইরাস একটা দেখাইছিলাম যে T2-র স্ট্রাকচারটা কীরকম। তো আমরা বলেছিলাম যে T2-তে আছে কি, একটা ষড়ভুজাকৃতির মস্তক যার ভিতরে দ্বিসূত্রক DNAটা ছিল, তাই না? তারপরে এটা থেকে কি নাম ছিল, লেজ, ঠিক আছে, একটা লম্বা লেজ ছিল। তো লেজের শেষে ছিল কি, স্পর্শক তন্তু, কি ছিল, স্পর্শক তন্তু ছিল। আর সেন্টারে ছিল কি, মনে আছে, স্পাইক,
তাই না? স্পাইক ছিল। তো আরও কিছু স্ট্রাকচার ছিল, কলার স্টাইপস, এগুলো দরকার নেই আমাদের বংশবৃদ্ধির জন্য। যেগুলো লাগবে এগুলো আগে বলি। সর্বজাকৃতির মস্তক, তার ভিতরে ছিল দ্বিসূত্রক ডিএনএ, অর্থাৎ নিউক্লিয়িক অ্যাসিডটা ছিল, আর লেজ ছিল, লেজের শেষ প্রান্তে ছিল, এগুলো হচ্ছে স্পর্শতন্তু, আর এখানে ছিল সেন্ট্রালি স্পাইক। এখন এটা হচ্ছে একটা ধরো টিটু ফাজ, ঠিক আছে? একে ব্যাকটেরিও ফাজও বলা হয়। টিটু ফাজকে ব্যাকটেরিও ফাজও বলা হয়। কেন ব্যাকটেরিও ফাজ বলা হয়, কেন বলা হয়? কারণ এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। কোন ব্যাকটেরিয়া? ইসেরিশিয়া কোলাই, বা যেটাকে আমরা সংক্ষেপে ই কোলাই বলি, এটা হচ্ছে ইসেরিশিয়া কোলাই। এই ইসেরিশিয়া কোলাইকে আক্রমণ করে টিটু ফাজ ভাইরাস, এই জন্য এটাকে ব্যাকটেরিও ফাজও বলা হয়। তো কি করে অ্যাকচুয়ালি সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সে কিভাবে তার সংখ্যাটা বৃদ্ধি করে? ধরো সর্বপ্রথম প্রথম যে ধাপটা, এটা হচ্ছে গিয়ে সংযুক্ত হওয়া। প্রথম হচ্ছে গিয়ে এই ভাইরাসটা ইসেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সংযুক্ত হয়, ঠিক আছে? কারণ আমরা জানি, ধরো এটা হচ্ছে গিয়ে ইসেরিশিয়া কোলাই এর বাইরের কোষ প্রাচীর, তা আমরা জানি এই টি টু ফাজের জন্য ইসেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে রিসিপ্টর সাইট থাকে। রিসিপ্টর সাইট মানে হচ্ছে যেখানে গিয়ে ভাইরাসটা সংযুক্ত হবে, মানে সংযুক্তি স্থান। আমরা অবশ্যই তোমাদের লাস্ট ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম যে অবশ্যই কোনো একটা ভাইরাস কোনো একটা অণুজীবকে অথবা কোনো একটা পোষক কোষকে আক্রমণ করবে তখনই যখন ওই পোষক কোষের বাহিরে এই ভাইরাসটার জন্য রিসিপ্টর সাইট থাকে। এরকম ইসেরিশিয়া কোলাইতে এই ভাইরাসটার জন্য রিসিপ্টর সাইট থাকে। ধরো দিস ইজ দ্য রিসিপ্টর সাইট, রিসিপ্টর সাইট, এই রিসিপ্টর সাইটে গিয়ে কী হয়, এই ভাইরাসটা সংযুক্ত হয়। ধরলাম এটা হচ্ছে ওই ভাইরাসটা, কোশ্চেনটা হচ্ছে কিসের মাধ্যমে সংযুক্ত হয়, এই যে স্পর্শক তন্তুগুলো ছিল, এই স্পর্শক তন্তুতে আবার স্পেসিফিক কিছু প্রোটিন আছে, যে প্রোটিন আর রিসিপ্টর সাইটের প্রোটিন ম্যাচ করে, ম্যাচ করলে পরে এই ভাইরাসটা, এটার মাথায় দ্বিসূত্র ডিএনএ থাকবে, এই ভাইরাসটা কি হয়, এই রিসিপ্টর সাইটে সংযুক্ত হয়ে যায়। প্রথমটা বোঝা গেছে কিভাবে? কোষ প্রাচীরে রিসিপ্টর সাইট থাকে, যেখানে কিছু স্পেসিফিক প্রোটিন থাকে, এই প্রোটিনটা ম্যাচ করে ভাইরাসের যেই স্পর্শক তন্তু আছে ওটার প্রোটিনের সাথে অ্যাটাচ হয়ে গেল। ফার্স্ট স্টেপ কিন্তু শেষ, যেটাকে আমরা বলছি অ্যাটাচমেন্ট, মানে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া পৃষ্ঠে সংলগ্ন, মানে সংযুক্ত হওয়া। তারপরে কি করে, এই যে লম্বা লেজটা, লেজটা কিছুটা সংকুচিত করে ফেলে, লেজটা কিছুটা সংকুচিত করে একটা ফোর্স প্রয়োগ করে, কিসের দ্বারা? এখানে যে স্পাইকগুলো থাকে, দেখো একবার সূচের মতো স্পাইকগুলো দ্বারা একটা ফোর্স সৃষ্টি করে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এবং কোষ পর্দায় একটা ছিদ্রের মতো সৃষ্টি করে ফেলে। ধরো এখানে একটা ছিদ্রের মতো সৃষ্টি করলো, কিসের মাধ্যমে? লেজটা সংকুচিত করে এই যে স্পাইকগুলো আছে স্পাইকের মাধ্যমে ফোর্স দেওয়ার মাধ্যমে একটা পোর বা ছিদ্র সৃষ্টি করে ফেললো, এবং এই ছিদ্র পথে তার যে দ্বিসূত্রক ডিএনএটা আছে এই ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে দেয়। আমি দেখাই নেই, ব্যাকটেরিয়াতেও কিন্তু অলরেডি ডিএনএ আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল নিজস্ব ডিএনএ, সার্কুলার রিং লাইক স্ট্রাকচার। তো এখন যেই দ্বিসূত্রক ডিএনএটা আছে, ভাইরাসটা কী করলো, ব্যাকটেরিয়ার ভিতরে এই ছিদ্রপথে ঢুকিয়ে দিল। এইবার ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢোকার পর তার নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স, প্রোমোটার, প্রোমোট শব্দের অর্থ কী বলো, প্রোমোট শব্দের অর্থ কী? উদ্দীপনা দেওয়া। প্রোমোট শব্দের অর্থ উদ্দীপনা দেওয়া, আর প্রোমোটার মানে হচ্ছে উদ্দীপক, ক্লিয়ার? প্রোমোটার মানে হচ্ছে উদ্দীপক। তো সে কিসের উদ্দীপক অ্যাকচুয়ালি? সে ট্রান্সক্রিপশন এর উদ্দীপক। সে কিসের উদ্দীপক? ট্রান্সক্রিপশনের উদ্দীপক। কিভাবে অ্যাকচুয়ালি? আমরা জানি প্রোটিন সিনথেসিসের ইয়াতে আমি আলোচনা করেছি, আমার ওই লেকচারগুলোতে দেখবা কিভাবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়। তো ট্রান্সক্রিপশনের শুরুতেই এই যেটা কাজে লাগে এটা প্রোমোটার। এই প্রোমোটার কি করে, এই ব্যাকটেরিয়াতে যেই আরএনএ পলিমারেজ এনজাইম আছে ওই আরএনএ পলিমারেজকে সে ডাকে এই প্রোমোটার। আর আমরা জানি আরএনএ পলিমারেজই হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপশনের ফার্স্ট এনজাইম। সে কি করে, এই আরএনএ পলিমারেজ
সে মেসেঞ্জার আরএনএ তৈরি করে, আরএনএ পলিমারেজের মাধ্যমে, ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি করে। মেসেঞ্জার আরএনএর পরে ব্যাকটেরিয়ার রাইবোজোমের মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে, যেগুলো হচ্ছে কিছু স্পেসিফিক এনজাইম, বিষাক্ত এনজাইম। এই এনজাইমগুলা ব্যাকটেরিয়ার এই যে ডিএনএ এটাকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়, ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ধ্বংস করে দেয়। জাস্ট সিম্পলি আবার বলি, এই যে ডিএনএটা ঢোকার পর ভাইরাস তার নিজস্ব প্রোমোটার দিয়ে ব্যাকটেরিয়াল আরএনএ আরএনএ পলিমারেজকে ডাকে, আরএনএ পলিমারেজের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি করে, মেসেঞ্জার আরএনএ থেকে রাইবোজোমের মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে, এই বিষাক্ত প্রোটিন ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ধ্বংস করে দেয়। তার মানে সর্বপ্রথম দেখুন তো, সর্বপ্রথম ব্যাকটেরিয়াল ডিএনএটা ধ্বংস হয়ে গেল। তো এই ব্যাকটেরিয়াল ডিএনএটা যখন ধ্বংস হয়ে যায়, তখন এই ব্যাকটেরিয়াল ডিএনএ ধ্বংস হওয়ার পর ভাইরাসের যে এই ডিএনএটা আছে, নিজের ডিএনএ, এখন ব্যাকটেরিয়াল ডিএনএটা মুছে দিচ্ছি, কারণ ব্যাকটেরিয়াল ডিএনএটা অলরেডি ধ্বংস হয়ে গেছে। তখন ভাইরাসের যে এই ডিএনএটা, এটা কী হয়, রেপ্লিকেশন হয়। কীভাবে? ওই যে ব্যাকটেরিয়াতে তো আরএনএ, সরি, ব্যাকটেরিয়াতে নিজস্ব ডিএনএ পলিমারেজ এনজাইম আছে, এই ডিএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে ভাইরাস তার নিজস্ব, আমি এখানে আরেকটা আঁকতেছি, ভাইরাস তার নিজস্ব যেই ডিএনএ আছে এটা রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন হয়ে হয়ে ডিএনএ সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা জানি রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, ষোলোটা, এভাবে ডিএনএ বাড়তে থাকে। এবং এই যে ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজ, মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন, এই প্রোটিনও কিন্তু সে তৈরি করতে থাকে। কোনগুলা? ওই তার নিজস্ব যে প্রোটিন বা ক্যাপসিডগুলা, তো প্রোটিন, সে বিভিন্ন প্রোটিন তৈরি করে, এই প্রোটিনগুলোই পরবর্তীতে একত্রিত হয়ে কিছু তৈরি করে, তার মাথা, কিছু হচ্ছে তার লেজ, কিছু হচ্ছে স্পর্শক তন্তু, কিছু স্পাইক, ঠিক আছে, এরকম বিভিন্ন মাথা, স্পর্শক তন্তু, স্পাইক, এগুলো তৈরি করে। কি বললাম আমি, একদিক দিয়ে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, আরেক দিক দিয়ে এই রেপ্লিকেটেড ডিএনএগুলা থেকে, ডিএনএগুলা দ্বারা ব্যাকটেরিয়াল মেসেঞ্জার আরএনএ, আরএনএ পলিমারেজ, ব্যাকটেরিয়াল রাইবোজোম, এগুলাকে ব্যবহার করে সে প্রোটিন তৈরি করতেছে। প্রোটিনগুলা কি? আমরা জানি ভাইরাসের বাহিরে যে আবরণ বা ক্যাপসিড, দিস ইজ দ্য প্রোটিন, এই প্রোটিনগুলো তৈরি করে, কারণ সে ডিএনএ রেপ্লিকেশন করতেছে, ডিএনএ সংখ্যায় বাড়তেছে। যেমন ধরো এই ডিএনএ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে ডিএনএ বাড়তেছে। তো ডিএনএগুলো তো মস্তকের ভিতরে থাকতে হবে, তাই না? মস্তকও তৈরি করে এই ডিএনএ, এই ডিএনএ থেকে এই ডিএনএর মস্তকটা তৈরি হয়, আবার এই ডিএনএ থেকে এই ডিএনএ লেজও তৈরি হয়, স্পর্শক তন্তু তৈরি হয়, স্পাইক তৈরি হয়, সব তৈরি হয়। এই ডিএনএ থেকেও সেম প্রোটিন তৈরি হয়। প্রোটিনগুলো কি? ওই এই ডিএনএ যেখানে থাকবে ওইটার মস্তক, লেজ, স্পাইক, স্পর্শক তন্তু সব তৈরি হয়। তারপরে স্পেসিফিক ডিএনএ, যেই ডিএনএটা থেকে তার মস্তক তৈরি হয়েছে, ওই ডিএনএটা তার, ধরো এটা হচ্ছে মস্তকটা তৈরি হয়েছে, এটা কিন্তু প্রোটিন ক্যাপসিড, ধরো এই ডিএনএ থেকে এই মস্তকটা তৈরি হয়েছে, এই ডিএনএটা এই মস্তকের ভিতরে চলে যাবে, এবং এটা থেকে যে লেজ তৈরি হয়েছে এটা মস্তকের সাথে লেগে যাবে, এটা থেকে যে স্পর্শক তন্তু তৈরি হয়েছে এগুলো সব আগের মতো হয়ে যাবে, যেটা স্পাইক তৈরি হয়েছে এটা, কলার থাকলে, স্টাইক থাকলে, যা থাকে সবগুলা একটা কমপ্লিট ভাইরাস হয়ে যাবে। এইরকম একটা ব্যাকটেরিয়ার ভিতর অনেকগুলা ভাইরাস তৈরি হয়ে যায়। পরে কি হয়, এই সবগুলা ভাইরাস ঢুকাইছিল একটা ডিএনএ, এখন হইল অনেকগুলা ভাইরাস। তো এই ভাইরাসগুলো কি হয় পরবর্তীতে, ধরো এটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস, এরকমভাবে অসংখ্য ভাইরাস আছে, যে ভাইরাসগুলো পরবর্তীতে কিছু বিষাক্ত প্রোটিন তৈরি করার মাধ্যমে, যেগুলোর নাম হচ্ছে লাইসিন, লাইসিন প্রোটিনের মাধ্যমে ব্যাকটেরিয়ার সেলওয়াল পুরোটাকে লাইসিস করে, তারা বাহিরে বের হয়ে আসে, বাহিরে মুক্তি পায়। এভাবে 30 মিনিটে প্রায় 3000-এরও অধিক, 30 মিনিটে প্রায় কত আছে অ্যামাউন্টটা, 30 মিনিটে প্রায় 300-এরও অধিক নতুন ভাইরাস জন্ম নিতে পারে। তো তোমাদের হচ্ছে গিয়ে আমি একটু সিম্পলি একটু সামারাইজ করি আবার, এটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাটাচমেন্ট, সংযুক্ত হইল, কিভাবে, ভাইরাস তার স্পর্শক তন্তু দিয়ে রিসিপ্টর সাইটে সংযুক্ত হইল। দুই, এই এখানে কি করলো, স্পোর তৈরি করলো, পোর তৈরি করলো, ছিদ্র তৈরি করলো, কিভাবে, ল্যাস্টা সংকোচনের মাধ্যমে একটা ফোর্স দিয়ে। তারপরে ডিএনএটা কি করলো, ডিএনএ প্রবেশ বা ডিএনএ
এন্ট্রেন্স, ডিএনএ কী করলো, ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করিয়ে দিল। এই ডিএনএ থেকে প্রোমোটার সিকোয়েন্সের মাধ্যমে ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজ এবং মেসেঞ্জার আরএনএকে রাইবোজোমকে কাজে লাগিয়ে সে বিষাক্ত প্রোটিন তৈরি করলো বা বিষাক্ত এনজাইম, যেটা ব্যাকটেরিয়াল ডিএনএকে কিন্তু ধ্বংস করে দেয়। তারপরে ডিএনএ একদিক দিয়ে রেপ্লিকেশন হচ্ছে, আরেক দিক দিয়ে এই রেপ্লিকেটেড ডিএনএগুলাই প্রোটিন তৈরি করতেছে, মাথা, লেজ, স্পর্শকতন্তু, স্পাইক এগুলো তৈরি করতেছে। পরে এই স্পেসিফিক ডিএনএগুলো তাদের মস্তকের ভিতরে ঢুকে কমপ্লিট ভাইরাস হয়ে যাচ্ছে। কমপ্লিট ভাইরাস হওয়ার পর কিছু বিষাক্ত প্রোটিন, নাম হচ্ছে লাইসিন, এগুলো খননের মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, কোষ পর্দা লাইসিস করে দেয়, বিদারণ করে সে বের হয়ে চলে আসে। এই জন্য এটাকে বলা হয় লাইটিক চক্র, এবং যেটা 30 মিনিটে বেড়ায় 300-এরও অধিক কী তৈরি হইতে পারে, অপত্য ভাইরাস তৈরি হইতে পারে। এখন একটা ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করা এবং অপত্য ভাইরাসের মুক্ত হওয়ার মাঝখানে যে সময়টা লাগে এটাকে বলা হয় ইক্লিপস পিরিয়ড। কী বলা হয়? ইক্লিপস পিরিয়ড বা ইক্লিপস টাইম, সময়। বুঝাইতে পারছি? মানে একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর এই প্রক্রিয়া ঘটে, নতুন ভাইরাস যে বের হয়ে যাবে লাইসিসের মাধ্যমে, এই যে ডিউরেশনটা বা এই যে সময়টা এটাকে বলা ইক্লিপস পিরিয়ড। এই ছিল হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার, সরি, ভাইরাসের বা ব্যাকটেরিওফাজের লাইটিক চক্র। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। আমরা পরে লাইসোজেনিক চক্র, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এগুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।